আমরা আরো একবার 42 এর লড়াইয়ের খবরে নজর রাখবো। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। সঙ্গে শিশির অধিকারীও ছিলেন, তাকে বাধা দেয় পুলিশ, পুলিশের সঙ্গে বচসা, দেখছেন সেই ছবি। এই মুহূর্তে সেই ছবি, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। আরো বিস্তারিত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টু বিটু। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ? দেখো শুনতো, আজকে তখন পূর্ব জেলার সংসদ জেলা শাসক অফিসে আজকে দুই দলের নমিনেশন জমা দেওয়া হয়, একদিকে সৌমেন্দু অধিকারী এবং অপরদিকে পক্ষ থেকে উত্তম বারিক। তখনই শিশিরবাবু এবং তার সমর্থনে শিশিরবাবু এবং অন্যান্য বিজেপি কর্মকর্তা যদি উঠতে থাকেন তখনই কিন্তু বাধা দেয়। হঠাৎ করে জানা যাচ্ছে যে চার থেকে পাঁচজন প্রায় অনুমোদন রয়েছে, সেখান থেকে দু তিনজন বেশি ওঠার চেষ্টা করছিলেন। এই নিয়ে শিশুর সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়। যদিও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনীর পরিস্থিতি রয়েছে, তবে কিছুক্ষণ পরে অন্যান্য নেতৃত্বকে সামাল দেওয়ার চেষ্টা করেন। এই মুহূর্তে শিশুবাবু তার নিজের ছেলে সৌমেন্দু অধিকারী প্রার্থীকে নিয়ে এবং অন্যান্য নেতৃত্বকে ইতিমধ্যে মনোনয়ন জমা দিচ্ছেন। পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এমনটাই বোঝা যাচ্ছে। তন্তু বেশ বিট্টু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, নিমতৌড়িতে শিশির অধিকারীকে পুলিশি বাধা এবং মনোনয়নে জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। সৌমেন্দুর সঙ্গে শিশির অধিকারী, শিশির অধিকারীকে বাধা পুলিশের, পুলিশের সঙ্গে বচসা। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সমাদৃতা। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার ছবি, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। সৌমেন্দুর সঙ্গেই ছিলেন শিশির অধিকারীও, শিশির অধিকারীকে বাধা পুলিশের, পুলিশের সঙ্গে বচসা। পুলিশের সঙ্গে বচসার ছবি দেখতে পাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বারবার কেন বিরোধী দলের কেউ মনোনয়ন জমা দিতেই যান বা প্রচারে যান, তাকে বারবার বাধা দেওয়া হয়? মনোনয়ন জমা দিতে গিয়ে শিশির অধিকারীকে পুলিশে বাধা। সৌমেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন তিনি, তমলুকে জেলা শাসকের দপ্তর, তার সামনেই বাধা দেওয়া হয় নিমতৌড়িতে। কেন বাধা দিচ্ছে পুলিশ? মনোনয়ন জমা দিতেও কি আটকাতে চায় পুলিশ? আমরা আরও একবার 42 এর লড়াইয়ের খবরে নজর রাখবো। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। সঙ্গে শিশির অধিকারীও ছিলেন, তাকে বাধা দেয় পুলিশ, পুলিশের সঙ্গে বচসা, দেখছেন সেই ছবি। এই মুহূর্তে সেই ছবি, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। আরো বিস্তারিত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টু বিটু। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ? দেখো শুনতো, আজকে তখন পূর্ব জেলার সংসদ জেলা শাসক অফিসে আজকে দুই দলের নমিনেশন জমা দেওয়া হয়, একদিকে সৌমেন্দু অধিকারী এবং অপরদিকে পক্ষ থেকে উত্তম বারিক। তখনই শিশিরবাবু এবং তার সমর্থনে শিশিরবাবু এবং অন্যান্য বিজেপি কর্মকর্তা যদি উঠতে থাকেন তখনই কিন্তু বাধা দেয়। হঠাৎ করে জানা যাচ্ছে যে চার থেকে পাঁচজন প্রায় অনুমোদন রয়েছে, সেখান থেকে দু তিনজন বেশি ওঠার চেষ্টা করছিলেন। এই নিয়ে শিশুর সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়। যদিও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনীর পরিস্থিতি রয়েছে, তবে কিছুক্ষণ পরে অন্যান্য নেতৃত্বকে সামাল দেওয়ার চেষ্টা করেন। এই মুহূর্তে শিশুবাবু তার নিজের ছেলে সৌমেন্দু অধিকারী প্রার্থীকে নিয়ে এবং অন্যান্য নেতৃত্বকে ইতিমধ্যে মনোনয়ন জমা দিচ্ছেন। পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এমনটাই বোঝা যাচ্ছে। তন্তু বেশ বিট্টু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, নিমতৌড়িতে শিশির অধিকারীকে পুলিশি বাধা এবং মনোনয়নে জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। সৌমেন্দুর সঙ্গে শিশির অধিকারী, শিশির অধিকারীকে বাধা পুলিশের, পুলিশের সঙ্গে বচসা। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সমাদৃতা। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার ছবি, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। সৌমেন্দুর সঙ্গেই ছিলেন শিশির অধিকারীও, শিশির অধিকারীকে বাধা পুলিশের, পুলিশের সঙ্গে বচসা। পুলিশের সঙ্গে বচসার ছবি দেখতে পাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বারবার কেন বিরোধী দলের কেউ মনোনয়ন জমা দিতেই যান বা প্রচারে যান, তাকে বারবার বাধা দেওয়া হয়? মনোনয়ন জমা দিতে গিয়ে শিশির অধিকারীকে পুলিশে বাধা। সৌমেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন তিনি, তমলুকে জেলা শাসকের দপ্তর, তার সামনেই বাধা দেওয়া হয় নিমতৌড়িতে। কেন বাধা দিচ্ছে পুলিশ? মনোনয়ন জমা দিতেও কি আটকাতে চায় পুলিশ?
আমরা আরো একবার 42 এর লড়াইয়ের খবরে নজর রাখবো। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। সঙ্গে শিশির অধিকারীও ছিলেন, তাকে বাধা দেয় পুলিশ, পুলিশের সঙ্গে বচসা, দেখছেন সেই ছবি। এই মুহূর্তে সেই ছবি, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। আরো বিস্তারিত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টুবিটু। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ? দেখো শুনতো, আজকে যখন জেলার সংসদ জেলা শাসক অফিসে আজকে দুই দলের নমিনেশন জমা দেওয়া হয়, একদিকে সৌমেন্দু অধিকারী এবং অপরদিকে পক্ষ থেকে উত্তম বারিক। তখন শিশিরবাবু এবং তার সমর্থনে শিশিরবাবু এবং অন্যান্য বিজেপি কর্মকর্তা যদি থাকেন তখনই কিন্তু বাধা দেয়। হঠাৎ করে জানা যাচ্ছে যে 4-5 জন সেখানে অনুমোদন রয়েছে, সেখান থেকে 2-3 জন বেশি ঢোকার চেষ্টা করছিলেন। এই নিয়ে শিশুর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। যদিও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনীর পরিস্থিতি রয়েছে, তবে কিছুক্ষণ পরে অন্যান্য নেতৃত্বকে সামাল দেওয়ার চেষ্টা করেন। এই মুহূর্তে শিশুবাবু তার নিজের ছেলে সৌমেন্দু অধিকারী প্রার্থীকে নিয়ে এবং অন্যান্য নেতৃত্বকে ইতিমধ্যে মনোনয়ন জমা দিচ্ছেন। পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এমনটাই বোঝা যায়। সন্তু বেশ বিট্টু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, নিমতৌড়িতে শিশির অধিকারীকে পুলিশি বাধা এবং মনোনয়নে জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। সৌমেন্দুর সঙ্গে শিশির অধিকারী, শিশির অধিকারীকে বাধা পুলিশের, পুলিশের সঙ্গে বচসা, এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সমাদৃতা। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার ছবি, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। সৌমেন্দুর সঙ্গেই ছিলেন শিশির অধিকারীও, শিশির অধিকারীকে বাধা পুলিশের, পুলিশের সঙ্গে বচসা। পুলিশের সঙ্গে বচসার ছবি দেখতে পাচ্ছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার কেন বিরোধী দলের কেউ মনোনয়ন জমা দিতেই যান বা প্রচারে যান, তাকে বারবার বাধা দেওয়া হয়। মনোনয়ন জমা দিতে গিয়ে শিশির অধিকারীকে পুলিশে বাধা। সৌমেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন তিনি, তমলুকে জেলাশাসকের দপ্তর, তার সামনেই বাধা দেওয়া হয় নিমতৌড়িতে। কেন বাধা দিচ্ছে পুলিশ? মনোনয়ন জমা দিতেও কি আটকাতে চায় পুলিশ?